Hey guys, Assalamualaikum. I'm Arna Islam. I'm Sneha. Myself Monia. So, আজকে অনেক দিন পর তিনজন একসাথে রমজান মাসের প্রথম দিনে এক হতে পারি নাই তাই আজকে প্রথম একসাথে রমজান তো আমরা আজকে যা যা করব সব আপনাদের সাথে শেয়ার করব আড্ডা দেব ইফতার করব আর যা যা করি আমরা সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব সো গাইস দেখতে থাকো ব্লগটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে ফলো আওয়ার পেজ এন্ড লাইক আওয়ার পেজ এন্ড ভিডিও এন্ড কমেন্ট ডাউন বিলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভিডিওটি দেখতে থাকেন গাইস এখন হচ্ছে আমরা সাথে যেতেছি এখানে যে কিছু গেম খেলবো আর হচ্ছে আড্ডা দিব এই যে সুন্দরী এই যে আসছে উনি হেলমেট নিয়ে প্রচুর রোদ আজকে বাট ভিডিও তো আজকে আমরা করবো আপনাদের জন্য আকাশটা অস্থির অস্থির লাগতাম সূর্যটা তো গাইস ফার্স্টে আমাদের সাতটা একটু ঘোরায় ফেরায় দেখাই এই ফুলগুলো কি সুন্দর অনেকগুলো গাছ আছে ঢঙ্কর আর কিছুই না সই তো এখানে অনেকগুলো গাছ আছে এই জন্য সাদে রেগুলারলি আসতে দেয় না মানে একটা কাহিনী করে এই জন্য বেশি সুন্দর লাগে কিছু কিছু ফুল গাছ কিছু কিছু ফল গাছ মালটা আমি না জানি না কোনটা কোন গাছ আর এই যে আম গাছ দেখলে মানে রোজে রাখছি তাও বলতে হয় নিতে মন চায় সেই তো এখন হচ্ছে আমরা খেলবো একটা নিউ গেমস কি জানিস নেয়া নামটা স্ল্যাপ চ্যালেঞ্জ তো আজকে আমরা এটা খেলবো সবাই অনেকেই ট্রেন্ডিংয়ে চলতেছে অনেকেই খেলছে আমরাও আজকে খেলবো সো গাইস আজকে হচ্ছে আনহা রোজা রাখছিল বাট রোদের কারণে ও গরমে রোজা রাখতে পারে নাই ভাঙা ফেলছে আনহা হাই দাও সো গাইস অনেক কষ্ট করে রোদের মধ্যে ভিডিও বানাইতেছি তাকাইতেও পারতেছি না এত রোদ প্রচুর রোদ এখানে সো গাইস বাতাসও আছে বাট রোদ প্লিজ আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের পেজটাকে লাইক করে দিবেন অ্যান্ড ফলো করে দিবেন অ্যান্ড আমাদের প্রতিটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন হাই গাইস আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমরা আরেকবার চলে আসি ছাদে বিকজ উইদিন হ্যাঁ বিকজ উইদিনের ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে একটা ভুলবশতর কারণে ডিলেট হয়ে যায় তার জন্য আজকে আমরা আবার ওই যেই চ্যালেঞ্জটা আমরা করতে চেয়েছিলাম যে খেলাটা ওটা আমরা আবার খেলবো আজকে সেটা হলো গিয়ে হেলমেট স্ল্যাপ চ্যালেঞ্জ তো এই তো আমরা আর আজকে হচ্ছে আনহা নাই যার জন্য আমাদের কাজিনকে নিয়ে আসছি মাসুদ হাই বলো হাই গাইস সো গাইস দেখতে থাকো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বিকজ আমরা দুই দিন কষ্ট রোজের মধ্যে আমরা দুই দিন কষ্ট করতেছি তোমাদের জন্য তো আমাদের সাথে আমাদের লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাপোর্ট করো ওকে সো চলো একবারে গেমে যাওয়া যাক আজকে আমি মুনিয়া আর স্নেহের সাথে প্র্যাঙ্ক করব ওরা জানে না আমি ওদেরকে বলি নাই ওরা ওইখানে আড্ডা দিতেছে তো আমি আজকে ওদেরকে প্র্যাঙ্ক করব আমি বলবো যে আমার বেস্ট ফ্রেন্ড অন্য কেউ এটা বললো ওরা অনেক চেতে যাবে সো এটা হচ্ছে আমরা খেলার মাঝখানে ওরা আড্ডা দেওয়ার মাঝখানে আমি এটা করব যেন ওরা না বুঝতে পারে ঠিক আছে চলো দেখা যাক সো গাইস এই তো আমরা এখন খেলাটা শুরু করব আর খেলাটা কিভাবে খেলা আমি বলে দেই খেলাটা হচ্ছে যে কোনো একজন বসবে এখানে তার মাথায় হেলমেট পরা থাকবে আর আমরা তিনজনের ভিতর যে কোনো একজন থাপ্পড় দিব মানে স্ল্যাপ গেস করতে হবে আর তাকে গেস করতে হবে যে কে থাপ্পড়টা দিল যদি রাইট গেস করতে পারে তাহলে সেই বসবে আবার তারপরে তাকেও দেওয়া হবে আর যদি রং গেস করে তাহলে যে ছিল সেই থাকবে সো স্টার্ট করব মাসুদকে দিয়ে বিকজ ছোট ছোট থেকে মাসুদ তাকাবো না হ্যাঁ আমার ব্যান্ডটা করতে হবে আচ্ছা তুই আরেকবারই অভিজ্ঞতা
অনেস্ট থাকবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে গাইস, তো আমরা যাই। আরে এরা কারা, কোথেকে এলো এরা? সো গাইস, চলো আমরা এখন নিচে যাই, দেখো মুনিয়া কত হেল্প করতেছে।
ইশ, আমাকে ছাড়া দাদার কত ভালোবাসা, আর এদিকে না থাক, চলো হচ্ছে। অনেক টায়ার্ড হয়ে গেছে, দেখো ভাইমা অবস্থা। গাইস, ওরা হচ্ছে ওই রুমে আড্ডা দিতেছে, বুঝছো, মানে ফোন চালাইতেছে আর কথা বলতেছে। তো আমি বলছি আমার একটা কল আসছে, আমি আসতেছি, এটা বললে আমি এইখানে চলে আসছি ভিডিওটা বানানোর জন্য। তো ওদেরকে এখন বলবো যে চল আমরা আড্ডা দিই, বইলা ক্যামেরা অন করবো, আর তারপর আমরা তো এমনিও আজকে তোমাদের সাথে কিছু ফানি স্টোরি শেয়ার করবো, তখন আমি মাঝখান দিয়ে প্র্যাঙ্কটা করবো, তারপর দেখবো ওদের রিয়েকশন কী হয়, ঠিক আছে, দেখতে থাকো। তো গাইস, আজকে তোমাদেরকে বলছিলাম যে আমাদের ছোটোবেলার স্টোরি শেয়ার করবো, সো এটাই বলবো এখন। আমাদের স্টোরির মূল স্টোরি হলো ছোটোবেলার মূল স্টোরি, অর্ণা সারাদিন মুনিয়াকে মারত সবসময়, এটাই মূল স্টোরি। আমি মাঝে মাঝে অর্ণার সাথে তাল দিয়ে মুনিয়াকে মারতাম, আর মাঝে মাঝে সবসময় এক থাকতো আর আমাকে খেলার কথা বলো, আমি মারতাম না, অর্ণা মারতো, আমি ডাইকা নিয়ে দিতাম। এগুলো কি ছোটোবেলার স্টোরি, এটাই মেইন স্টোরি, মোরাল স্টোরি। আর অনেক স্টোরি আছে, লাইক আমরা অনেকে ভাবতে পারো যে আমরা মুনিয়া, অর্ণা আমার থেকে এক বছরের বড়, মুনিয়া আমার এক বছরের ছোট, মানে অর্ণা মুনিয়ার মানে সবচেয়ে বড়, আমি ও বড়, তারপরে আমি এক বছরের ছোট, তারপরে আমরা যদি দুজন সাইডে না ঘুমাইতাম তাহলে মুনিয়ার ঘুম আসতো না, আমাদেরও ঘুম আসতো না। আর এগুলার পরে মুনিয়া যখন একটু বড় হয়, তারপরে মুনিয়াকে নিয়ে যে মারার কাহিনীটা বললাম, তারপরে তখন আমরা এতটা বুঝতাম না, না মানে ছোটবেলায় মুনিয়ারে কিউট লাগতো, গোলমোলো লাগতো, ভালো লাগতো, আর বড় হয়ে মুনিয়ারে ভালো লাগতো না, তারপরে মুনিয়া যখন আরেকটু বড় হলো, তখন আমরা বুঝতে পারলাম যে না, আমরা বেস্ট ফ্রেন্ড, তারপরে থেকে আমাদের এভাবে একসাথে। ছোটবেলায় যেভাবে টম এন্ড জেরির মতো মানে ঝগড়া করতাম, বড় হয়ে একদমই অপোজিট হয়ে গেছে। আর অর্ণা ছোটবেলায় অনেক হিংসা করতো, যদি স্নেহা আমার সাথে একটু কথা বলতো, এখন করি, তখন অর্ণা হিংসা করে, এখন এখন তো ঠিক আছে, মানে আগে পুরো সরাসরি বলে দিত বা এরকম হতো, এখন মনে মনে রাখে। আমার আগে স্নেহা ছোটবেলা অনেক কামড় দিত, অর্ণাকে কামড় দিয়ে পুরো লাল বানায় ফেলতো, এগুলো আমাকে সবচেয়ে বেশি মানে স্টোরি। একবার ও কি করছে, আমার কানে কামড় দিয়ে আমার মানে রক্ত বের করে ফেলছিল, তখন আমি অনেক ছোট, আমার মাত্র 1.5 বছর বয়স। যতটুকুই হোক, পরে বেস্ট ফ্রেন্ড যখন হয়ে যায় বড় হয়ে আমরা, এখন তো তিনজন সারা মানে কিছু বুঝি না এরকম। আর স্নেহার কথা যদি বলি তাহলে আমি হিংসুটটা না কি এটা আমি জানি না, বাট মুনিয়ার সাথে দেখলেও আমার জেলাস ফিল হয়, মুনের সাথে দেখলেও আমার জেলাস ফিল হয়, আই ডোন্ট নো ওয়াই। মুন হলো কি আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অর্ণার কাজিন, তো সম্পর্কে যেইভাবে রিভিউ হয়ে গেল, তো অর্ণা হলো কি আমার ভাগ্নি লাগে, সবাই হয়তো বা অর্ণার আম্মুর জন্মদিনের ব্লগে শুনছে যে আমার আপু আর আম্মু, সো এইভাবে আমরা ক্লিয়ার করে দিলাম। তো অর্ণা হলো কি আমার আপন ভাগ্নি লাগে, আমার আপন বোনের মেয়ে, আর মুনি আমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড বেস্ট ফ্রেন্ড। সো আমাদের রিলেশন প্লাস আমাদের এইজ ডিফারেন্স সব কিছু রিভিল হয়ে গেল আজকের এই আড্ডার মাধ্যমে। তো এই তো, আরও আমরা মানে স্টোরি যদি বলা শুরু করি তাহলে শেষ হবে না, কিছু কিছু তোমাদেরকে বলতেছি যে আমরা কিরকম এতটুকুই, মানে ছোটবেলায় আমরা তো মানে স্কুল থেকে এসেই সবাই যে যেখানে থাকুক, তখন অর্ণার আর মুনিয়ারা মেইনলি বেশি টাইম এক বাসায় থাকতো, কারণ এক বাসায় ছিলাম, তো তার কারণে আমি অন্য বাসায় থাকতাম, বাট আমি চলে আসতাম স্কুল শেষ করে, আমরা সব একসাথে হয়ে, আরেকজন ছিল আমাদের সাথে, মানে ও আমার কাজিন লাগে, আমার চাচাতো ভাই, তো আমরা চারজন মিলে প্রচুর খেলতাম, মানে আমাদের গ্যাং লিডার ছোটবেলা ছিল কিন্তু অর্ণা, হ্যাঁ সবাই চালাইতো, সবার বড় ছিল তো সবাইকে ও চালাইতো, যে মানে ও বললে তাই করতে হতো, না সবাইকে টর্চার হয়, একমাত্র আমি অর্ণারে সবচেয়ে কম ভয় পাইছি, উনি আর আমি সত্যি করে বলবো সবচেয়ে বেশি মারছি মুনিয়াকে, আই এম সরি মুনিয়া, বড় হয়ে আমি এখন অনেক মানে
কি বলে আফসোস করি তারপর মারছে আদনানকে কিন্তু স্নেহারে আমি এত মারি নাই স্নেহাকে আমি মাই খাইছি আমি আমাকে মারলে আমি পাল্টা মারতাম ওরা হয়তো ভয় পেতো কি আমি মাই খাইছি আমি কামটামর খাইতে খাইতে ও মারলে আমাকে ওকে আমি মারি আসতাম যা হোক কিছু সমস্যা না আমি ও ভয় পেতো না আমাকে ছেপ মারতো থুতু মারতো সবাইকে সবাইকে না নট নট সবাইকে জর্ণাকে আমাকে মারেনি আমি কাউকে না ও কাউকে মারে না আমাকে মারছে আমি না বলতেই চাই আমার সাথে কি কি করতে তাহলে তো আমি করব আমাকে খালি মারার চেষ্টা করতে আমার দিয়া ওকে মার খাওয়াইতো সবাইকে মার খাওয়াইতো তো দেখে লাস্টে আমি ওকে থুতু দিতাম আমি মারতাম ওরে আমারে মারলে আর আমাকে খেলার কথা বলল আর না ডাইকা ডাইকা বলতো আসো আমরা খেলব একসাথে ঈদ নিয়ে যদি বলি প্রত্যেকটা ঈদ আমরা তিনজন একসাথে ছিলাম প্রত্যেকটা ঈদ কোন ঈদ আমরা মিস দেই না আর আমরা আমাদের তিনজনের মাঝখানে যদি যে কোনো একজনও দূরে থাকি কোনোদিনও ঈদ মানে ভালো যায় না শুধু একটা ঈদে লকডাউনের কারণে স্নেহা আসতে পারে নাই মুনি আর আমার ঈদ এত বাজে গেছে ফার্স্ট টাইম ঈদ অনেক বাজে গেছে তো আমরা তিনজন তিনজনের ছাড়া কখনো ঈদ করতে পারি না এটা হচ্ছে মোরাল স্টোরি যে আমরা তিনজন তিনজনের ছাড়া ঈদ করতে পারবো না প্রতি ঈদে আমাদের তিনজন তিনজনকে লাগে প্রথমে তো সকালবেলা বেরোয় আমরা তিনজন ঘুরি ইনশাল্লাহ এবার ঈদের ব্লগটাও দিব ট্রাই করব দেওয়ার আরো বলবো আস্তে আস্তে অনেকগুলো বলবো সমস্যা নাই এখন হচ্ছে আমরা নামাজ পড়বো আসরের নামাজ এখনো পড়িনি নামাজ পড়ার পরে আমরা ইফতার আনতে যাব আজকে আব্বুর আনতে দিব না আজকে আমরা যাব ইফতার আনতে অনেক মজা লাগতেছে তো ইফতার আনবো আর আরেকটা কথা ওরা দুজন বাদে আমার আরো বেস্ট ফ্রেন্ড আছে মানে আরো না তোমরা এত রিয়াকশন দাও কি আছে আমি জানতাম ওরা অনেক চেইতে যাবে তাই ওদের সাথে এই প্র্যাঙ্কটা করেছি এগুলো কোনো প্র্যাঙ্ক করার বিষয় হলো যাই হোক এখন আমরা নামাজ পড়বো ইফতার আনতে যাবো একবারে দেখা হবে ইফতার টাইমে আর দেখা করবো না বিকজ অনেক টায়ার্ড লাগছে আমরা ইফতারে কিন্তু যাবো হ্যাঁ তখন দেখা হবে সো গাইস এই তো আমরা ইফতার কিনতে যাইতেছি সো গাইস এই তো আমরা ইফতারি নিয়ে চলে আসছি এরপর এখন হচ্ছে মুনি আর স্নেহা রেস্ট নিতেছে ওদের অনেক খারাপ অবস্থা অনেক টায়ার্ড লাগতেছে আমারও লাগতেছে কিন্তু আমার একটু কম আই ডোন্ট নো ওয়াই বাট আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ সো এখন যাই এত কথা বলবো না বিকজ আম্মুর হেল্প করতে হবে আম্মু সব কিছু একা একা করতেছে সো আম্মুর হেল্প করি দেন হচ্ছে ইফতারি সাজাবো তোমাদেরকে দেখাবো দেন হচ্ছে ইফতারি করবো গাইস আমাদের এদিকে কারেন্ট চলে গেছে এখন আমরা বসে আছি স্নেহা নাকি কিসের গল্প বলবে তাই হ্যাঁ লাইক অফ করে দাও গল্প বলতে ভালো হবে মুনিয়া গল্প শোনার আগেই হাসতেস কিন্তু স্নেহা লাইট অফ করে দাও আমি গল্পটা বলতেছি ওকে বল এক ছিল রাজা তো রাজার গ্রামের নাম হলো গিয়ে রাজার রাজ্যের নাম হলো গিয়ে হীরাপুর তো হীরাপুরের রাজার ছিল তিন রানী কিন্তু রাজা তিন রানীকে ভালো মতো খাওয়াতে পারতো না কিন্তু সে রাজা
আম্মু হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য। এখন আমরা ইফতার শেষ করছি, হাফ ওয়ান আওয়ার হয়ে গেছে। তো এখন আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আমাদের ইফতারের জন্যই। তো আমরা এখন রেস্ট নিয়ে কিছুক্ষণ এখন আমরা চিকেন বিরিয়ানিটা খাবো। আর কারেন্ট চলে গেছে, খুবই গরম লাগতেছে, কিন্তু আমাদের ক্ষুধা লাগছে তাই খাবো। আর আজকের ব্লগটা এ পর্যন্তই গাইস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার, আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবা, লাইক দিয়ে দিবা। ওকে গাইস, টা